প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছো, তোমাদের ভর্তির শেষ তারিখ কবে এবং কত তারিখ থেকে শুরু হবে, কবে ক্লাস শুরু হবে, নিশ্চয়ন কত তারিখ থেকে কত তারিখ ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। এছাড়াও যখন ফল প্রকাশ করা হবে তা নিয়েও আমরা ভিডিও পাবলিশ করব। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছো এবং আমাদের পেজটি যারা ফলো দিয়ে রেখেছো তারা সেই ভিডিও সবার আগে পেয়ে যাবে। আর যারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করোনি, আমাদের পেজটি ফলো দিয়ে রাখুনি, তারা এখনই আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো এবং সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওর শেষে তোমাদের জন্য একটা দারুণ অফার রয়েছে, আশা করছি ভিডিওর শেষ অংশটা তোমরা মনোযোগ সহকারে দেখবা। প্রথমে আমরা দেখব যে ভর্তি আমাদের কত তারিখ থেকে কত তারিখ শুরু হবে। ভর্তি আমাদের শুরু হবে 26 তারিখ, 26/9/2023 মঙ্গলবার, এবং ভর্তির শেষ তারিখ হচ্ছে 5/10/2023, এবং ক্লাস শুরু হবে 8 অক্টোবর 2023 রবিবার। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে ভর্তি দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ কয়েকটা পর্যায়ে হবে। তোমরা জানো যে এখানে কিন্তু আমাদের প্রথম পর্যায়ে এখন আবেদন চলছে, প্রথম পর্যায়ের আবেদন কিন্তু আমাদের 20 তারিখ পর্যন্ত করা যাবে। তো প্রথম পর্যায়ের আবেদন যখন গ্রহণ শেষ হয়ে যাবে তখন কিন্তু সেই আবেদনের একটা রেজাল্ট প্রকাশ করা হবে, যেটাকে বলা হয় প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ, এবং সেটা প্রকাশ করা হবে 5 তারিখ রাত 8টার সময়। যখন ফল প্রকাশ করা হবে কীভাবে তোমরা সেই ফলটা দেখবা তা নিয়ে আমি ভিডিও পাবলিশ করবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। এবং তারপরে কিন্তু তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে, এবং সেই নিশ্চয়ন কিন্তু 7 থেকে 10 তারিখের ভিতরে করতে হবে। অবশ্যই এই নিশ্চয়নটা করতে হবে, নিশ্চয়ন না করলে কিন্তু প্রথম পর্যায়ের যে আবেদন সেটা বাতিল হয়ে যাবে এবং তখন দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে হবে। তাহলে কীভাবে নিশ্চয়ন করতে হবে তা নিয়েও আমরা ভিডিও পাবলিশ করব, আমাদের সাথে থাকলে সেই ভিডিও তোমরা পেয়ে যাবে। এরপরে দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, এবং তারপরে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে শনিবার। এরপরে দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে 16 তারিখ শনিবার রাত 8টার সময়, একই সময়ে, এবং একই সাথে দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে 17 থেকে 18 তারিখের ভিতরে। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন সেটা হচ্ছে 17 এবং 18 তারিখ রাত 8টা পর্যন্ত। এটা অনলাইনে করতে হবে, কীভাবে করতে হবে তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করব। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হবে 19/20 এবং 21/21, এবং তারপরে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 23 তারিখ, এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে 23 তারিখ 8টার সময়, ওই একই সময় আর কি। এরপরে তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নিশ্চয়ন হচ্ছে 24/25 তারিখে, এবং তারপরে ভর্তি, এটা হচ্ছে চূড়ান্ত ভর্তি 26 তারিখ থেকে 5 তারিখ। যারা এই বিভিন্ন পর্যায়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে সুযোগ পাবে তারা এই 26 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যে কলেজে সে সুযোগ পেয়েছে সেই কলেজে ভর্তি হতে পারবে, এবং ক্লাস শুরু হবে 8 অক্টোবর। এখন তোমাদের জন্য দারুণ একটা অফার, তোমরা যারা HSCতে ভর্তি হবে তাদের জন্য ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স 10 মিনিট স্কুলের খুবই ভালো একটা কোর্স, তোমরা এই কোর্সটিতে এনরোল করতে পারো। কোর্সটির মূল্য হচ্ছে মাত্র 1250 টাকা, এই কোর্সটিতে সময় লাগবে 25 ঘন্টা, 25 ঘন্টা লাগলেও এই কোর্সটা খুবই ভালো, আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা এটা করবে। এবং তারপরে এখানে 100টা ভিডিও আছে, 100 সেট কুইজ আছে, 100টা নোট আছে, এবং এই কোর্স করলে তোমাদের গ্রামার যে মুখস্থ করা লাগে সেই মুখস্থ করার কোনো দরকার হবে না, সহজেই তুমি গ্রামার ব্যবহার করতে পারবে, এবং সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স সহ গুরুত্বপূর্ণ সব গ্রামার টপিক এখানে আলোচনা করা হয়েছে। এবং এখানে যে এই কোর্সটা করিয়েছে আমরা তাকে দেখতে পাচ্ছি, সাকিব বিন রশিদ, BSS MSS ইউনিভার্সিটি অফ ঢাকা, প্রফেশনাল ট্রেইনার, কন্টেন্ট কনসালট্যান্ট, 10 মিনিট স্কুল। এবং এখান থেকে যে সুবিধাগুলো আমরা পাবো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, কোর্সটি করে নিয়ম মুখস্থ না করে প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে ইংলিশ গ্রামার শেখার সহজ উপায়, আত্মবিশ্বাসের সাথে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলা এবং কোনো গ্রামাটিক্যাল ভুল ছাড়া ইংরেজি লেখা, স্কুল কলেজের পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার সহজ টেকনিকে ইংরেজি গ্রামারের সব ভয় দূর করা, কারো সাথে কথা বলার সময় ইংরেজি গ্রামারের কমন ভুলগুলো এড়িয়ে চলা, এছাড়াও ইংরেজিতে বাক্য গঠনের সহজ থেকে জটিল বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা। তো আশা করছি এই কোর্সটা তোমরা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে করবে, এবং লিঙ্ক থেকে করে তোমরা তোমাদের যে গ্রামার যে বিষয়টা রয়েছে, গ্রামারের যে স্কিলটা রয়েছে সেটাকে তোমরা অবশ্যই একটা আপার লেভেলে নিয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিও, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং উপকার এসেছে। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকার এসে তাহলে অবশ্যই লাইক করবে, সেই সাথে কোনো কিছু জানার থাকলে কমেন্টে আমাদের জানাবে, আর আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।